সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আবরকাতু সুপ্রিয় শরিয়া সমাধান চ্যানেলের দর্শক শ্রোতা মণ্ডলী আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাতে যাচ্ছি যে যে তিনজন মানুষ অন্যের সাথে যৌন চাহিদা মেটালেও কোনো পাপ হয় না তো সেই তিনজন মানুষ কারা আসুন জেনে নেওয়া যাক তো প্রিয় দর্শক দেখুন জিনা হলো অবিবাহিত দুইজন মানুষের মধ্যে যৌনক্রিয়া জিনা করার গুণা হলো কবিরা গুণা জিনা করার কারণে ইহকালে যেমন শাস্তি রয়েছে তেমনি পরকালেও এর শাস্তি রয়েছে ইসলামে জিনাকারীর অনেক ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে যদি বিবাহিত নারী পুরুষ জেনাই লিপ্ত হয় তাহলে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড এবং পাতর মেরে মৃত্যুদণ্ড পবিত্র আল্লাহ তালা বলেছেন ব্যবীচেরিনী নারী অথবা পুরুষ তারা যদি অবিবাহিত হয় তাহলে তাদের প্রত্যেককে একশো করে বেতরাঘাত করো আল্লাহর বিধান কার্যকর করার কারণে তাদের প্রতি যেন তোমাদের মায়ের উদ্বেগ না হয় যদি তোমরা আল্লাহর প্রতি ও পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো মুসলমানদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে এই শাস্তি শুধুমাত্র অবিবাহিত নারী অথবা পুরুষের জন্য বিবাহিত নারী পুরুষ হলে তাদের শাস্তি হলো পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড আগে বিয়ে হয়েছিল এখন সে একা তাকে এরকম ব্যক্তির জন্য এই শাস্তি অবধারিত আর যদি কোনো নারী অথবা পুরুষ এই শাস্তি ভোগ করার আগেই মারা যায় তাহলে মৃত্যুর পর তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে জিনাকারী নারী অথবা পুরুষকে তাদের লজ্জাস্থানের সাথে জুলানো হবে এভাবে তাদের জুলিয়ে পুরানো হবে সেই সাথে লোহার চাবুক দিয়ে মারা হবে হরজতে আতা রহমতুল্লাহ আলাই হতে বর্ণিত জাহান্নামের দরজাগুলোর মধ্যে সবচেয়ে ঘৃণ্য হল সেই দরজা যেটা দিয়ে জিনাকারী প্রবেশ করবে যারা জিনার পরিণাম জেনেও জিনায় লিপ্ত হবে মখুল আদদিমাসিক বলেছেন জাহান নামের আদিবাসীরা এমন এক পচা দুর্গন্ধ পাবে যে তারা বলতে থাকবে আমরা এমন দুর্গন্ধ কখনও আস্বাদীন করিনি তখন তাদের বলা হবে এই দুর্গন্ধ হলো জিনাকারীদের লজ্জাস্থানের এই দুর্গন্ধ সমস্ত জাহান কষ্ট দিবে জিনাকারীদের এমন ভয়াবহ শাস্তির কথা ইসলামে বলা হয়েছে অথচ এমন তিন শ্রেণীর মানুষ আছে যারা জিনা করার পরে মিথ্যা কথা বলার পরে এমনকি নামাজ কাজা করে পড়ার পরেও তারা নিষ্পাপ থেকে যায় তিন প্রকার ব্যক্তি আছে যাদের উপর থেকে ফেরাস্তার কলম তুলে নিয়েছে যাদের কোনো গুণা লেখা হয় না হাদিস শরীফে বর্ণনা করা হয়েছে একদিন হরজত উমর রাজ আনহ দরবারে একজন জিনাকারী মহিলা আনা হয় হরজত উমর রাজাউল আহো তাকে শাস্তি স্বরূপ পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দিতে বলেছে তাকে পাথর নিক্ষেপ করার সময় হরজত আলী রাজাউল আনহু তাকে শাস্তি দিতে নিষেধ করে হরজত উমর আনহু এর নিকট একতা পৌঁছালে তিনি হরজত আলী রাজাউল আনহার আসা পর্যন্ত বিচার স্থগিত করে হরজত আলী রাজাউল আনহু আসলেন এবং বললেন হে আমিনুল মিনিন আপনি ইসলামের কথা অনুযায়ী আদেশ দিয়েছেন তাকে পাথর নিক্ষেপ করার জন্য কিন্তু আপনি কি জানেন তিন ব্যক্তির উপর থেকে কলম তুলে নেওয়া হয়েছে তাদের কোনো পাপের হিসাব নেওয়া হবে না এই মহিলাটি হলো পাগল যার উপর থেকে কলম তুলে নেওয়া হয়েছে তো প্রিয় দর্শক এতে করে আমরা বুঝতে পারি যে তিন ব্যক্তির উপর থেকে জিনার অপবাদ তুলে নেওয়া হয়েছে বা তারা জিনা করেও নিষ্পাপ থাকে তো সেই তিনজন ব্যক্তি হল ঘুমন্ত ব্যক্তি নাবালক শিশু এবং পাগল ব্যক্তি এই তিনজন ব্যক্তির উপর থেকে সমস্ত পাপের কাজ এবং তারা জিনা করেও নিষ্পাপ থাকে এরকমটিই বলা হয়েছে তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও যাতে আমরা জানতে পারলাম যে যেই তিন শ্রেণীর মানুষ বা যেই তিনজন মানুষ যে না করেও কোনো পাপ হয় না বা তারা নিষ্পাপ থাকে তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ